যাদের জন্য তুমি করলা কামাই আল্লাহ, ওই মৃত্যুর পরে দোতলায় রাখবে না, পাঁচতলায় রাখবে না, টেনে হিসেবে নিচে জানবে রে, গোসল করার রাগ পর্যন্ত তোরে বারান্দায় শুয়ে রাখবে, গোসল করে এক কাপড়ের মধ্যে যখন মুড়া দিবে তোরে বারান্দা থেকে টান দিয়া নিয়া তোমার উঠোনে রেখে দিবে, আর উঠোনের পর থেকে জানাজার নামাজ পড়িয়া কাঁদা লইয়া রে ওখান থেকে কাঁদে করিয়া গোরস্থানে লইয়া তোরে বিদায় করে দিবে, দুদিন কাঁদবে, তিনদিন কাঁদবে, পাঁচ দিন কাঁদবে, মাস পরে ভুলে যাবে, তোর কবরটা পর্যন্ত শিনাক্ত থাকবে না, বিবি ভুলে যাবে, স্ত্রী ভুলে যাবে, ভাই ভুলে যাবে, বন্ধু ভুলে যাবে, বছরে একবারও কবরের পাশে যাবি না। হো মুসলমান, বাবা মায়ের হক হলো মৃত্যুর পরে সাতটা, এই সাতটা হকের মধ্যে সাত নম্বরই হলো মুসলমান সময় করে পিতা মাতার কবরটা জিয়ারত করা। ও মুসলমান, মাসেও একবার সময় পাই না, বছরে একবার পাই না, কত ছেলে চাকরি করে বাবা মা, ও মুসলমান বাড়ি আসিয়া নামাজ আদায় করে আব্বার কবরের পাশে দাঁড়ায়া যাও, মার কবরের পাশে দাঁড়ায়া যা, দাদা দাদির কবরের পাশে দাঁড়ায়া যা রে, আরে বছর ঘুরে যায়, মাস ঘুরে যায়, আমাদের জন্য কত কষ্ট করলো, সেই বাবা মার জন্য কেন মায়া লাগে না রে মুসলমান। বাদশাহ সেকেন্দার উনি যখন মারা যাবে, ওনার প্রজাদেরকে বলে গেলেন, প্রজানা শোনো, আমি যেদিন মারা যাব কাপনের ভিতরে আমার শুয়াইয়া আমার হাত দুটি কাপনের বাইরে হাত দুটি চিত করে দিব। উজির বলে, হুজুর এই কাজটা যদি করি মানুষ আমাদের কি বলবে গো, আপনি এমন প্রাপ্য এমন রাজা ছিলেন, প্রজাদের কাছ থেকে কর আদায় করতেন, মৃত্যুর পরে যদি কাফনের বাইরে হাত দুখানা রেখে দিই মানুষ বলবে বাচ্চা সেকেন্দার মৃত্যুর পরেও করসায়। বাচ্চা সেকেন্দার ডাকতে বলে, শোন প্রজারা শোন, আমি বাচ্চা তোদেরকে প্রমাণ করে দিয়ে গেলাম, স্বর্ণের অভাব নাই, বালাখানার অভাব নাই, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, আমি বাচ্চা সেকেন্দার শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে বিদায় নিলাম, এই যে বাড়ি রেখে গেলাম, গাড়ি রেখে গেলাম, কিচ্ছু নিয়ে যেতে পারলাম না, প্রজাদেরকে কষ্ট দিয়া সম্পদের পাহাড়ে গড়লাম, প্রজাদেরকে কষ্ট দিয়া বিশাল বাড়ির মালিক হলাম, গাড়ির মালিক হলাম, কিচ্ছু নিতে পারলাম না, এই জন্য বাচ্চা সেকেন্দার আফসোস করে বলে, বাদশা ফকির হ্যায় সবকো একই ঠিকানা, কত টাকাওয়ালা মারা গেছে তাদের জন্য সাড়ে তিন হাত কবর, কত বাড়িওয়ালা মারা গেছে তাদের জন্য সাড়ে তিন হাত কবর, কত মুসলমান ফকির মিসকিন মারা গেছে তাদের জন্য সাড়ে তিন হাত কবর, টাকাওয়ালার হয়তো একটু কাপনের কাপড়টা দামি হয়, আর গরিব মানুষের কাপনের কাপড়টা একটু দুর্বল হয়, কিন্তু মাটির কবর থেকে বাঁচা সম্ভব নয়, ওই মাটির কবর থেকে বাঁচা সম্ভব নয়, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা শুনে নাও, এ মুসলমান কবির মনোযোগ, এই বারুল পাগলা নামে এক পাগলার নাম আপনারা শুনেছেন, আমি মরণের কথা বলতে যাক কয়েকটা গল্প আগে করে আসি। এ ভাইরা, হারুন বাচ্চার কদমে তার চির নিয়োজিত গোরস্থানে একজন পাগলা ছিল, নাম হলো বারুল পাগলা, গোরস্থানে ঘুমায়, গোরস্থানে খায়, গোরস্থানে রাজ্যাগরণ করে। হারুন বাদশাহ একদিন বললেন, প্রজারা রে উজির রে শোন, আমি একটু রাজ্যটা ঘুরে দেখতে চাই, রাস্তার মধ্যে কোনো মানুষ যেন না ঢোকে, আমার আজকে আব্বা মায়ের মৃত্যুবার্ষিক, হারুন বাদশাহ বাবা মায়ের মৃত্যুবার্ষিকের দিনে
মানুষকে মেহমানদারি করতেন, দোয়া দরুদ পড়াতেন, আর নিজের রাজ্যটাকে ঘুরে ঘুরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেন, ঘুরে ঘুরে দেখতেন। উজিরকে বললেন, উজির রে, আমি আজকে পুরো রাজ্যটা আজকে ঘুরে দেখবো, আমার রাজমহলটা ঘুরে দেখব। দেখো আগে নিরাপত্তা ভালো, পাহাড়ি প্রহরীদেরকে বললেন ভালো করে পাহারা দাও, বাদশা বাইর হবে যা দেখে রে। হারুন বাদশার গোরস্থানে, পারিবারিক গোরস্থানে এক পাগল ছিল, নাম হলো বারুল পাগলা। এই পাগলা মানুষ যখন দেখে এক লাফে গাছের মাথায় উঠে যায়, আর ওই গাছের মাথাটা হলো গাছের গুড়া হলো কবরের ভিতরে, মাথা হলো রাস্তার উপরে। আর যখন গাছের উপরে আসে তখন মানুষের মাথা আর উপরে বসে থাকে। এই দৃশ্য দেখিয়া চলে গেলেন উজিরি, চলে গেলেন। যা বলে হুজুর সর্বনাশ একটা হয়ে গেছে, রাস্তা তো ঠিকই আছে ক্লিয়ার আছে, কিন্তু আপনার পাগলা সর্বনাশ করেছে। ওই পাগলার আমি বারবার বলেছি, বাহারুল নেমে আয়, রাজা এখন প্রবেশ করবে, রাজ্য ঘুরে দেখবেন, বারুলে নেমে যায়। বারুল কয় নামবো না, আমি নামবো না, আমি এখানেই বসে থাকবো। হুজুর এখন তো আপনি প্রজা, আপনি এখন রাজা, আপনি একজন প্রজার পাগলের মাথার পায়ের নিচে দিয়ে কেমনে যাবেন? ওকে আমরা গুলি করে মেরে ফেলি, নয়তো নামবে না। বাদশা বললেন, না খবরদার, ওকে মারা যাবে না। আজকে আমার বাবা মায়ের মৃত্যুবার্ষিকী, আজকে দোয়া করবো আব্বা মারার জন্যে। আজকে কোনো পশু পাখি মারা যাবে না, আজকে কোনো কীটপতঙ্গ মারা যাবে না, আজকের দিনে কোনো মানুষ হত্যা করা যাবে না। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার বাবা মায়ের মৃত্যুবার্ষিকীর দিনে কোনো মানুষ হত্যা করবো না, কোনো কাউকে হত্যা করবো না, কোনো পশু হত্যা করবো না। এবার রওনা হয়ে গেলেন। এবার রাজারে দেখিয়া এক লাফে উঠে বাহারুল পাগলা গাছের মাথায় যে বসে আছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আল্লাহু আকবার। উজিরি ডাকতে বলে, বারুল রে নেমে আয়, নেমে আয়, তোর দুটি পায় ধরি রে বারুল। প্রধানমন্ত্রী যাবে রাস্তা দিয়া, তুই উপরে বসে আসিস, না জানি পায়খানা করে দেয়, না জানি প্রস্রাব করে দেয়, ভয়ের মধ্যে আসি যেহেতু পাগল মানুষ মাথার উপরে বসে আছে। বারুল কয়, নামতে পারি তোর রাজারে? আমি তিনটা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারে তাহলে আমি নেমে আসব। নাম্বার ওয়ান প্রশ্ন, এর মুসলমান বাচ্চা ডাকবে, কয় বারুল বল আমার কাছে কি বলতে চাস? কয় নাম্বার ওয়ান, ও বাচ্চা আমি তোমার কাছে জানতে চাই, তুমি থাকো কোথায়? কয় রাজমহলে। ঘুমাও কোথায়? কয় রাজমহলে। খাও কোথায়? রাজমহলে। আর একটা প্রশ্ন করি, তুমি অন্তকালের পরে থাকবা কোথায়? শেষ বিদায়ের পরে থাকবা কোথায়? কয় আমার ঠিকানা হবে এই পারিবারিক গোরস্থানে। এই পারিবারিক গোরস্থানে তুই যে গাছে উঠে বসে আসির, এই গোরস্থানের মধ্যে আমার রাখতে হ রাখবে। ডাকতে বলে, বাচ্চা শোনো, প্রশ্ন শুনিয়া উত্তর দিলে, উত্তর শুনিয়া বারুল পাগলে নীরব হয়ে গেছে রে। বাচ্চা ডাকতে বলে, বারুল রে তুই থাকিস কই? আমি থাকি গোরস্থানে। খাইস কোথায়? গোরস্থানে। ঘুমাস কোথায়? গোরস্থানে। ডাকতে বলে, বাচ্চা তুমি এত বড় রাজত্ব পেয়েছ, যেখানে খাও যেখানে ঘুমাও, যেখানে তুমি এত আনন্দ ফুর্তি করো রে বাচ্চা, চোখ দূরে বন্ধ করার পর সেখানে যদি জায়গা না হয়, চোখ দুটো বন্ধ করা পর রে বাচ্চা, তোমার যদি এই রাজমহলে জায়গা না হয় রে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ওই রাজত্বই ছেড়ে দাও, ওই বাড়ির মা ছেড়ে দাও, গাড়ির মা ছেড়ে দাও, নারীর মা ছেড়ে দাও, ওই কবর গোরস্থানের চিন্তা তোমার মাথায় ঢুকালো রে বাচ্চা। এ বাচ্চা হারুন, আমি তোমারে বলে যাই,
যে সম্পদ নিয়া কবরে যাইতে পারবো না, যে বাড়ি নিয়া কবরে যাইতে পারবো না, যে দুনিয়ার আরামাইশ নিয়া কবরে যাইতে পারবো না, আমার মতো পাগল হইয়া তুমি কবরের দেওয়ানা হয়ে যাও। কারণ যদি যেহেতু মরণের পরে কবরেই রাখবে, এই জন্য আমার জীবন সঙ্গী বানাইছি কবর, এই কবরেই ঘুমায়, কবরেই খায়, কবরেই থাকে। বাদশাহ হারুন কয়, পাগলা রে তুই আমার আজকে চক্ষু খুইলা দিলি, বাচ্চা ডাকতে বলে বারুল রে তুই আমার চক্ষু খুলে দিলি, আজ থেকে আমি প্রজাদেরকে কষ্ট দিব না, আজ থেকে আমি আবাদত বন্দেগি ছাড়ব না, আর যে জায়গা দুনিয়ার কোনো বাদুরি চলবে না, আমি বাদশাহ আজ থেকে তওবা করলাম, আজ থেকে আমিও আমার মৌলা আর প্রেমে পাগল পাড়া পাড়া হয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মৃত্যুর কথা বলতেছিলাম। নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার টু হলো কবর, নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান। দাদু ভাইরা দেলের কান্ডা লাগা শুনে নাও। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা বই লিখলেন, বইয়ের নাম হলো, ওই কিতাবের নাম হলো বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো মানুষ সাধারণ মৃত্যুবরণ করে, চোখটা বন্ধ করে শুনে না, হোটেলের কান্ডে লাগা শোনো, এই মৃত্যুটা হলো সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, সো মুসলমান শুনে নাও, এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দিই, যারা মরণকালে প্রস্রাব করে দিই, যাদের মরণকালে জীব বাবাই হয়ে যাই রে আল্লাহ, কত মানুষ দেখেছি, কত মানুষের জানাজা পড়লাম গো, কত মানুষের দাপন করলাম, কত মানুষের কাপন পরাইলাম, দেখেছি মরণের সময় পায়খানা করে দিছে, মরণের সময় প্রস্রাব করে দিছে, মরণের সময় জিব্বাটা বাইর হয়ে গেছে। ইমাম সাহেব কত চেষ্টা করে জিব্বাটা গালের ভিতরে দেওয়ার জন্য দেওয়া সম্ভব হয় না, চোখ দুটি বন্ধ করার কত চেষ্টা করে বন্ধ হয় না, ও মুসলমান একটঙ্গ বেকা হয়ে যায়, হাত পা নোলা হয়ে যায়, হাত পা বেকা হয়ে যায়, কত কষ্ট দিয়া মৃত্যু হয় আল্লাহ। এই মরণের বিপদ থেকে আমাদের বাঁচাইও আল্লাহ, মরণটা আমাদের সহজ করে দিও। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ আকবার, সম্পদের পাহাড় রেখে গেলাম, গাড়ি রেখে গেলাম, বাড়ি রেখে গেলাম, চক্ষু বন্ধ করার পর কেউ আমার আপন নয়, কেউ আমার আপন নয় আল্লাহ, আল্লাহ কোন দিন জন্য কবরের ডাকে যাবে রে, কোন দিন জন্য দুনিয়া থেকে চলে যাবো, কুল্লমান আল্লাহ কই বান্দারে এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখব না, রাখব না, জমিনের মাটি গুলো পুড়ে তম মনে দিব গো, কত মানুষের জমি ফাঁকি দিলা গায়ের জোর খাটাইয়া, বুয়া দলিল দিয়া, বুয়া পসরা দিয়া, এতিমের মাল বাক্কন করলা, প্রতিবেশীর সম্পদ তুমি ফাঁকি দিয়া নিলা, আমার আল্লাহ কি কয় জবাব দেয়? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান,
সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ, এই জমিনটা আমার আল্লাহ রাখবে না, এই জমিনের যত মাটি আছে সব মাটিগুলো পুড়াইয়া তামা বানায়া দিবে। আজকে কার জন্য মস্তানি করো, কার জন্য তুমি পরের জমি দখল করে নাও, পরের মাথায় বাড়ি মারো, কত মানুষের ঠক দাও, জিনা করো, ব্যবিচার করো, জুলুম করো, অফিসে বইয়া সুদ খাও, অফিসে বইয়া ঘুষ খাও, কতই না তুমি বেহুদা কামাই করলাম, কত না হারাম উপার্জন করলাম, এটা দিয়া কত জমি জমা তুমি করে রাখলাম, ও বান্দা শুনিয়া লও, এই দুনিয়ার মাটিগুলো পুড়ে হবে তামা যাবে গো। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে আল্লাহ তাফা ছাই বানায়া দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই। এ মুসলমান শুনে লও, একটু অন্তরে কেন ভয় জাগে না রে? আজকালে জগতের মেয়েদের নেই লজ্জা, তারা লজ্জা পতি পাতা খাও বাইটিয়া, আর বাবা তাদের মরণ নাই, তোদের কি বলবো একটু মরণের চিন্তা করো বইয়া, একবার মরিয়া দেখো রে, একবার চোখ দুটা বন্ধ করে দেখো, চোখটা বন্ধ করে খুলে দেখো সব অন্ধকার, এই দুনিয়া সব পর, স্ত্রী পর, ছেলে পর, মেয়ে পর, সবাই পর, যাদের জন্য এত কিছু করলাম কেউ তোমার নয়, সব তোমারে পর বানায়া দিবে, বিবি পর ভাববে, বিবি পর ভাববে, ছেলে পর ভাববে, ভাই পর ভাববে, যাদের জন্য তুমি করলা কামাই। আল্লাহ, ওই মৃত্যুর পরে দোতলায় রাখবে না, পাঁচতলায় রাখবে না, টেনে হিসেবে নিচে জানবে রে, গোসল করার রাগ পর্যন্ত তোরে বারান্দায় শুয়ে রাখবে, গোসল করে এক কাপড়ের মধ্যে যখন মুড়া দিবে, তোরে বারান্দা থেকে টান দিয়া নিয়া তোমার উঠোনে রেখে দিবে, আরে উঠোনের পর থেকে জানাজার নামাজ পড়িয়া কাঁদে লইয়া রে, ওখান থেকে কাঁদে করিয়া গোরস্থানে লইয়া তোরে বিদায় করে দিবে, দুদিন কাঁদবে, তিন দিন কাঁদবে, পাঁচ দিন কাঁদবে, মাস পরে ভুলে যাবে, তোর কবরটা পর্যন্ত শিনাক্ত থাকবে না, বিবি ভুলে যাবে, স্ত্রী ভুলে যাবে, ভাই ভুলে যাবে, বন্ধু ভুলে যাবে, বছরে একবারও কবরের পাশে যাবি না। ও মুসলমান, বাবা মায়ের হক হলো মৃত্যুর পরে সাতটা, এই সাতটা হকের মধ্যে সাত নম্বরই হলো মুসলমান সময় করে পিতা মাতার কবরটা জিয়ারত করা। ও মুসলমান, মাসেও একবার সময় পাই না, বছরে একবার পাই না, কত ছেলে চাকরি করে বাবা মা, ও মুসলমান বাড়ি আসিয়া নামাজ আদায় করে আব্বার কবরের পাশে দাঁড়ায় যাও, মার কবরের পাশে দাঁড়ায় যা, দাদা দাদির কবরের পাশে দাঁড়ায় যা রে, আরে বছর ঘুরে যায়, মাস ঘুরে যায়, আমাদের জন্য কত কষ্ট করলো, সেই বাবা মার জন্য কেন মায়া লাগে না রে মুসলমান? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যাওয়ার কোন সিরিয়াল নাই, মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও দুনিয়ার মানুষ শুনে নাও, একটা টাইম হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলা, মৃত্যুবরণ করো নাই, এখনো পর্যন্ত জিন্দা আছো, রাত শুরু করেছ মুসলমান, এখনো পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো নাই, এমনও তো হতে পারে রাতটা শেষ করতে পারবা না, এই রাতের শেষ ভাগ মধ্যভাগে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। এরে মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে, যার কোনো সিরিয়াল নাই, দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা সন্তান নাই, দাদা জিন্দা নাতি নাই। ও মুসলমান শুনে নাও, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ,
এই লাশ বহনকারী ব্যক্তি জানে গো ওই সন্তানের লাশ কতবারই যে বাবা কাঁধে নিছে সেই বাবা জানে। পৃথিবীর মধ্যে সেই বাবাই বলতে পারে সন্তানের লাশটা কতবারই। যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিছে সেই মুসলমান সেই সন্তান বলতে পারে বাবার লাশটা কতবারই। অন্য কেউ বুঝি না রে মুসলমান, এই দুনিয়ার ম্যাচের চলে যেতে হবে। এ ভাই বলতেছিলাম দুইটা টাইমে মরণ হয়, দিনের এবং রাত্রের মুসলমান, ওই মৃত্যু হয় রাত্রে না হয় দিনে। ওই দিনের শুরু হলো মুসলমান হলো ফজর, ফজরে দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, তুমি আমার রাসূলের প্রেমিক হয়ে গেলাম, দুই রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। ও মুসলমান শুনে নাও, এখন নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এখনো ফজর কাজা করছো তুমি কেমন মুসলমান, জোহর কাজা করলে তুমি কেমন মুসলমান, আসর কাজা করলে তুমি কেমন মুসলমান, মাগরিব তুমি কাজা করলে তুমি কেমন মুসলমান, তুমি জুমার মুসলমান, ঈশা তুমি কাজা করলে কেমন মুসলমান। এখন যদি তুমি আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হতে হয়, ওই ফজর থেকে শুরু করে যতগুলো নামাজ আছে আদায় করার দরকার আছে কি না? এ মুসলমান রাত্রে তো দিনের বেলা তোমার মৃত্যু হয় নাই গো, রাতের বেলা তোমার মৃত্যু বীর মধ্যে কোনো সন্দেহ নাই। দিন শুরু করলা মৃত্যু হয় নাই, রাতের বেলা তোমার মৃত্যু বীর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, এই জন্য রাত শুরু করে সাল্লা নামাজ দিয়া, দিন শুরু করে সাল্লা নামাজ দিয়া, আল্লাহর নৈকট্য হাসিল করি। আর বান্দা এই দুনিয়ার মধ্যে চলো, আমার নবীর প্রেমিক হইয়া দুনিয়ার মধ্যে চলো, তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা মুসলমান আমার আল্লাহর গোলাম। এবার দু রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কত রাজা কত বাদশা দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ নাই, আপনিও থাকবেন না আমিও থাকব না, আপনিও থাকবেন না আমিও থাকব না, এই পৃথিবীর ম্যাচ সেরে চলে যেতে হবে। পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশাহ আমার আল্লাহ বানাইলেন, চারজন ব্যক্তিকে প্রতাপশালী বাদশাহ বানাইলেন, এদের মধ্যে মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। আল্লাহ পাক দুজনকে প্রতাপশালী বাদশাহ বানাইল, অর্ধ পৃথিবীর তাদেরকে আল্লাহ দান করেছিল, খলিফা বানাইছিল তাদেরকে, দান করেছিল দেখি তারা কোন দিকে যায়, এই দুনিয়া পেয়ে আমাকে ভুলে যায় কি না। তাদের মধ্যে মুসলমানদের মধ্যে দুজন, একজন হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাকে এই রাজত্ব দান করেছিল, অর্ধ পৃথিবীর খলিফা তারে বানায় দিল। এই সুলাইমান নবী সনগ আল্লাহ তাকে একটা সিংহাসন দান করেছিল, যা দিয়া দুনিয়ার মধ্যে চলাফেরা করতো, বাতাসের সঙ্গে চলাফেরা করতো, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, হওয়া লাগতো না, যেখানে যাইতে বলতো সেখানেই চলে যেত। আল্লাহ তারে এত বড় পার, এত বড় ক্ষমতা আল্লাহ তারে দান করেছিল, এই দুনিয়ার মধ্যে থেকে তাকেও আল্লাহ নিয়ে গেছে, বেঁচে নাই। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুধু সুলাইমান নবী নয়, আরেকজন ব্যক্তি যিনি মুসলমানদের মধ্যে গো, যার নাম হলো বাদশাহ জুলকারনাইন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলে যে জুলকারনাইন ও মুসলমান এজিত মজবুতকে চারিদিকে বন্দি করে রাখছে, কিয়ামতের আগে যেদিন ই মুসলমান ঈসা আলাইহিস সালাম
এই দুনিয়ার মধ্যে আগমন করবে, খানে দাজ্জাল যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবে, মুসলমান ইমাম মেহেদী আলাইহিসসালাম যেদিন আগমন করবে, ওদিন ওই ইজিদ মজুদ দুনিয়ার মধ্যে ইমাম মেহেদী প্রকাশের পরে ইজিদ মজুদ গুলো দুনিয়ার মধ্যে বাইর হয়ে যাবে। এটাকে বন্দি করে রাখছে তামা দস্তা লোহা দিয়া, বিশাল একটা প্রাচীর বানাইয়া এই প্রাচীরের মধ্যে ইজিদ মজুদকে বন্দি করে রাখছে। রে মুসলমান শুনে নাও, এখন আমি আস্তে আস্তে আলোচনায় যাই। এই জুলকারনাইন কাল্লা এত বড় পাওয়ার দিলেন, এত বড় ক্ষমতা দিলেন, এই পৃথিবীর মধ্যে হায়াত ছিল 1600 বছরের হায়াত, কত বছর আরো জোরে বলেন কত বছর, এর পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত আল্লাহ দান করেছিল গো। আল্লাহ তাকে একটা মজেদার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা দিয়ে একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত, কত হাজার জোরে বলেন কত হাজার, 12,000 মাইল অতিক্রম করত। হয়তো মনে করতেছেন হুজুর ওই জুলকারনাইনের ওয়াজ কেন করেন, এটা বোঝানোর জন্য বলি, আল্লাহ তারে 1600 বছর হায়াত দিল, এত কিছু দেওয়ার পরও তারে দুনিয়ায় রাখে নাই, তোমার মতো সলিমদ্দি আমার মতো কলিমদ্দির এই দুনিয়ায় রাখবে না। তুমি বড় রাজা হয়েছ, বড় প্রজা হয়েছ, বড় মেম্বার চেয়ারম্যান হয়েছ, তোমরা 60 বছর 50 বছরের জিন্দেগি তুমি দুনিয়ায় থাকবা না। এই জন্য আমি বোঝানোর জন্য বাদশাহ জুলকারনাইন এর কথা বলতেছিলাম, এই জুলকারনাইন দুনিয়ার মধ্যে গো তাকে আল্লাহ একটা ঘোড়া দান করেছিল, এই ঘোড়াটা দিয়া পৃথিবীর মধ্যে মুসলমান একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত। এই ঘোড়া দিয়া পৃথিবী দুইবার ভ্রমণ করেছে। এই বাদশাহ জুলকারনাইন লম্বা ছিল মুসলমান 48 হাত লম্বা, ওই প্যান্ডেলটা এত বড়, এর চাইতে বড় হলো মুসলমান বাদশাহ জুলকারনাইন। এই বাদশাহ জুলকারনাইন ঘুমায় আছে কোথায়? বাদশাহ জুলকারনাইন যারা মদিনা শরীফে গেছেন, মক্কা শরীফে গেছেন, ওই মদিনা শরীফ থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়, মহকামাটার নাম হলো আলেকজান্ডেরিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শুয়ে রাখা হয়েছে রে, ওখানে লেখা আছে দুনিয়ার মানুষ শোনো, আমি বাদশাহ জুলকারনাইনের হায়াত সীমিত, এই দুনিয়ার মধ্যেই আমার হায়াত সীমিত গো, আমি যে ভুল করেছি তোমরা সেই ভুল করো না, এই অল্প সময় আমি মৌলার ইবাদত বন্দেগি করে আসতে পারি নাই, তোমরা ভুল করো না, তোমরা আমার মৌলার দরবারে আমার মৌলার গোলামি করো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 1600 বছর বেশি বলে হায়াত সীমিত, আর আমাদের হায়াত কত বছর, কত বছর? বাংলাদেশ সরকার জরিপ করে দেখছে বাংলাদেশের মানুষের গড় আয়ু হলো 70 বছর, কত জোরে বলেন কত বছর। এই 70 বছর আমি গবেষণা করে দেখলাম, 70টা বছরের মধ্যে 10টা বছর চলে গেল তোমার বাল্য জীবন, কত জীবন জোরে বলেন কোন জীবন, একটু জোরে চিল্লায় বলেন কোন জীবন, বাল্য জীবন, ছোট জীবন, নাবাল্যিকা সাবাল্যক তুমি হও নাই। এই 10টা বছর তুমি মাপ পেয়ে গেলা, এবার থাকলো কত বছর, জোরে বলেন কয় বছর, 60 বছরের 30 বছর চলে যাবে তোমার ঘুমের মধ্যে, কত বছর ঘুমাবেন, কত বছর, এর জোরে বলা যাবে না, ঘুমাবেন 30 বছর, থাকলো কত বছর, আরো জোরে বলেন কত বছর, 30 বছর থাকলো, 15 বছর করবেন সংসার ধর্ম ছেলে মেয়ে নিয়ে, থাকলো কত বছর, জোরে বলেন থাকলো কত, আর থাকলো 15 বছর, তোমার 5 বছর যাবে রং তামাশায় মুসলমান, থাকলো 10টা বছর, এই 10টা বছরও পরিপূর্ণ আমার মাওলার ইবাদত করতে পারো নাই। বাবারে এই 70 বছরের জিন্দগি তুমি একবার ক্যালেন্ডার মিলায়া দেখো, একবার ক্যালকুলেটর মিলায়া দেখো, তুমি 70 বছরের জিন্দগি কয়দিন তুমি আমার মাওলার বন্দেগি করেছ, কয়দিন তুমি আমার আল্লাহর জিকির করেছ, কত সময় আমার আল্লাহর প্রেমে তুমি পড়েছিলে রে বান্দা, দেখা যায় গড় মিলাইয়া
তুমি পাঁচটা বছর ঠিক মতে একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করতে পারো নাই, তাহলে তোমার जिंदगी তুমি নিজেই অবহেলায় কাটাইলা। আমার আল্লাহর জন্য তুমি কি করলা রে বান্দা? আমার আল্লাহ যদি ধরে আমার বিশ্বাস কোনো বান্দা এই দুনিয়াতে কত দুনিয়ায় কোন জায়গায় সারা পাওয়া সম্ভব নয়, জোরে বলেন ঠিক কি না? এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় রে, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে। মানুষের তিনটা বিপদ, নাম্বার ওয়ান হলো মানুষের মরণ। আমি যুবকদের বলে যাই, ওয়াজের ময়দানে আইসো বাবা, চোখ দিয়া পানি ছেড়ে দাও, কারণ কেয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কেয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এতটা বছর মাহফিল শুনলাম, গুনাহ ঝরাইতে পারলাম না, ওয়াজের ময়দান হাসির আমার সমাতার মাসার ওয়াজ নয়, যত আমলের ওয়াজ শোনা যায়, কারণ এই মাহফিলে আসলে পরে মুসলমান প্রতিটা কদমে কদমে সগিরা গোনা মাফ হয়ে যায়। বান্দারে তোমরা শুধু সগিরা গোনা করো নাই, পদে পদে করছো কবিরা গোনা, নামাজ ছেড়ে দেয়া কবিরা গোনা, মিথ্যা বলা কবিরা গোনা, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গোনা। আজকে ওয়াজ করব কি, সব জায়গা জিনা ব্যবিচার। মুসলমান শোনো গো, বাংলার জমিনে ঈমান নিয়ে ওয়াজ করার সম্ভাবনায়, বাংলার জমিনে ঈমান নিয়ে মুসলমান ইমামতি করার সম্ভাবনায়, কারণ বেগানা মহিলার চেহারা দেখা হারাম। ইমামতি করে মৌলবি সাহেব, যদি পানিতে ফুনা দেয় তেলে ফুনা দেয় ইমামতি চলে যায়, জোরে কন ঠিক কিনা? কত বেগানা মহিলার সামনে যদি না যায়, অনেক ইমামের চাকরি চলে গেছে। গত সপ্তাহ দুইটা নিউজ আছে রে মুসলমান শোন, ইমাম সাহেবের দোষ, সে বলেছে আমাকে একটু খাবারটা পৌঁছাই দিতে হবে মসজিদে। বাড়িওয়ালি সেক্রেটারির বউ বলে, ওই বেটা যদি বাড়ি এসে খায় তাহলে ইমাম রাখবো, নয়তো রাখবো না। হুজুর গেলেন খানা খাইতে, যায় দেখে ইমাম বাজান সেক্রেটারির বড় মাথায় কাপড় নাই, সেক্রেটারি মায়ের উন্না গায়ে নাই, বেগানা মহিলা দেখিয়া গোনার মধ্যে জড়াইয়া যাবে। ইমাম সাবকায় চাকরির দরকার নাই, তবু ইমানটা হারাইতে রাজি নয়, জোরে বলো আল্লাহু আকবার। এরে বেগানা মহিলার দেখা কবিরা গুনাহ গো, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন বাংলাদেশের অবস্থা, খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই এক কথাই শুনিলাম, যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। এখন আজকে কোন সমাজে চলছি রে বাবা, রাস্তাঘাটে যেখানেই চলি সেখানেই জিনা, চোখের জিনা, পায়ের জিনা, হাতের জিনা, এখান থেকে বাঁচব কেমনে বুঝি আসে না, দিলের কান্ডা লাগা শুনে নাও। এরে আল্লাহ মা কুদবি রহমাতুল্লাহ বান করে দুনিয়ার মানুষ শোনো, এতগুলো গুনা করছো নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনা, মিথ্যা বলা কবিরা গুনা। এখন যদি থাকি আপনাদের মাহফিলে, কেউ ফোন দেয় কয়েন ঘুমাইতেছি, কোথায় আছেন কয় মুখ জায়গা আছি, থাকে বাজারে কয় ঘরের মধ্যে ঘুমায়, থাকে বাড়িতে কয় মসজিদে ঘুমায়, এ মিথ্যার একটা কারখানা তৈরি হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এটা আমি বলি মিথ্যার মেশিন। হুজুরি কয় দাওয়াত আসেনি কয় এক বছরের মধ্যে খালি নাই, যদি কয় হুজুর হাদিয়া একটু বেশি দিব কয় দেখে শুনে নি, জোরে গণটি কি? পিএস রে কয় দেখ মোটা অঙ্ক মাল আছে, হুজুর দেখ দাওয়াত নেওয়া যায়নি। পিএস কয় দাওয়াত তো তিনটা কাটতে হবে, 33.90, যদি কাইটা দিই লাখখানেক যদি দেন তাহলে দাওয়াতটা রাখতে পারবো। এর সব জায়গায় ধোকাবাজি, কিন্তু আজরাইলের সঙ্গে কোনো ধোকাবাজি চলবে না, আমার আল্লাহর সঙ্গে কোনো ধোকাবাজি চলবে না, এই দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ শুই না লও,
আল্লামা কুতুবি রহমাতুল্লাহ বান করে দুনিয়ার মানুষ হয়ে বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে জান্নাতের বাগানটা ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগিরি দরিয়া দরিয়া গুনাগুলো মাফ করে দেয় কিয়ামত পর্যন্ত নবী আইব না কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা এই জন্য মাহফিলে আসবো আমলের নিয়েতে মাহফিলে আসবো আমল শোনার নিয়েতে মুসলমান শুনে নাও এই মাহফিলে যখন আসিয়া গুনা নিয়ে যদি বাড়ি যাই গুনা যদি ছড়াইয়া বাড়ি যেতে না পারি এই মাহফিলে এসে লাভ নাই বক্তার ওয়াজ শুনেও লাভ নাই বক্তার আমলের ওয়াজ নাই আজকে আগের কাগের যুগে মসজিদ ছিল কাঁচা মানুষের ইমান ছিল পাকা এখন মসজিদ হয়েছে পাকা মানুষের ইমান এখন পাকা এত ওয়াজ হয় এত মাহফিল হয় বক্তা বাড়ছে শ্রোতা বাড়ছে আলেম বাড়ছে উলামা বাড়ছে মসজিদ বাড়ছে মাদ্রাসা বাড়ছে ইমান বাড়ে নাই ইমান যদি না বাড়ে তুমি কেমনে নাজাত পাবার সম্ভব নয় ইমানের বড় গরমিল জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা এই দুনিয়া আর সব কিছু পরে থাকবে আমি আপনি জমিনের মধ্যে থাকব না এই জন্য বলতেছিলাম আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব তিন ভাগ মাটি এক তিন ভাগ পানি এক ভাগ মাটি এই তিন ভাগ মাটি গো তিন ভাগ পানিগুলো পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই এক ভাগ মাটি ইটা পুড়ে হয়ে যাবে তামা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ বলে বান্দারে সেদিন থাকবো আমি শুধু আমার নবীর ভালোবাসা নিয়া জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া এর মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা বল নাম একটু মহব্বত বলো মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা বলো না মদি ফজরের নামাজ কথা বলে আপনি একদম আমার দোয়া করে দেবেন আয় খাই দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা এই যেদিন আল্লাহ থাকবে সেদিন নবীর ভালোবাসা নিয়ে থাকবে আল্লাহ আমরা নবীর ভালোবাসা নিয়ে থাকতে চাই কি চাই না আওয়াজে জোর নাই তার মানে আমরা বুঝি মানসুর এর মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা বল না মদিনা মদিনা এর নবীর প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিকী বলেন নবীর প্রিয় সাহাবি আবু বকর সিদ্দিকী ওরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাই আসে তাই দেখো না মদি আসে কমিনের ঠিকানা বল না মদিনা আসে কমিনের ঠিকানা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদি আসে কমিনের ঠিকানা বল না মদ ইর জালালুদ্দিন সুইতি পুষা তুরবার দেখল নবীজি বলেন জালালুদ্দিন সুইতি পুষা তুরবার দেখল নবীজি ওরে এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃষ্ণা তাহার মেটে না মদি এর মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা বল না মদিনা মদিনা ইর কালো হাপসি বেলালে ভালোবাসলো ওই নবীকে যো বলো কালো হাপসি বেলালে ভালোবাসলো ওই নবীকে যো ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদি
অসংখ্য মমিনের ঠিকানা বল না মদিনা। মুমিনরা যত দুরুদ পড়ে তত মজা লাগে, নবীর গুণগান গাই ততই মজা লাগে। নবী কয় হায়াতি খাইরুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণকারক। আমার হায়াতি খাইরুল লাকুম, আমার নবী কয় আমি দুনিয়া থেকে বিদায় নিছি, ওফাত খাইরুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে থেকে নবী বিদায় হয়ে গেছে। একদল বেঈমানরা কয় নবী মারা গেছে, নবী কয় না, আমি নবী ইন্তেকাল করেছে আমার উম্মতের কল্যাণের জন্য। যখন কোনো উম্মত পৃথিবীর মধ্যে ভালো কাজ করে আমি আল্লাহর দরবারে প্রশংসা করি, আবার যখন কোন উম্মত গুনাহের কাজ করে আমি নবী আমার উম্মতের হয়ে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাপ চাই। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই বন্ডরাহন, নবীর প্রেমে কেন আমরা পাগল? নবী কয় এই দুনিয়া থেকে যখন আমি বিদায় নিয়েছি, অনকর নবী মরে গেছে। আরে মরছে কেন রে? কি তারে কইতাম তোকে, কিতা কইতাম? আমার নবী আমার আপনার জন্য শুয়ে আছে মদিনা আসবে, জোরে বলেন ঠিক কিনা? রৌজা পাকে শুয়া মাটিগুলো ভিজাইতেছে চোখের পানি দিয়া, রব্বি হাবলি উম্মতি, জোরে বলা যাবে না মারহাবা? নবী বলতেছেন ও ফাতি খাইরুল লাকুম, আমার ওফাত আমার মায়াতি খাইরুল লাকুম, আমি নবী বিদায় নিয়েছে আমার উম্মতের জন্য। আমার উম্মাতিরা যখন ভালো কর্ম করে, আজকে যেমন আমাদের আব্দুল সত্তার ভুইয়া সাহেব, আমাদের আলামিন ভাই বা তাজুল ইসলাম ভাই, উনি একটা অন্যায় করেছে। আমির উল আমিন সিদ্দিকের একটা অন্যায় করেছে, হাবিবুর রহমান সাহেব একটা অন্যায় করেছে, আব্দুর রব সাহেব একটা অন্যায় করেছে। আমার নবী কয় আমার উম্মাতিরা যখন কোনো অন্যায় করে আমি আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফসাই আল্লাহ আমার অমুক গ্রামে অমুক বান্দা অন্যায় করে তুমি মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফসাই বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফসাই চেয়ারম্যান মেম্বার যায়া। আমার নবী ভাগ্যগুণী এমন নবীরে পাইছি। এ আহলে সুন্নাতুল জামাতের ভাইরা, তোরা কত বড় ভাগ্যবান জানিস যে আমার নবী, আমরা ভুল করি নবী ক্ষমা চায়, এমন নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? এমন নবীর দরকার আছে কি না? এই নবীরে কিছু বেঈমানরা কয় নবীরে তালাক দিল, আমরা যে নূরের নবী কয় নূরের নবীরে তালাক দিলাম। আরে কপাল বুড়া কেমনে কইলি রে তুই, কবরে লাগবো নবী, মিজারে লাগবো নবী, ফুলছে রাতে লাগবো নবী, নবীরে শুয়ে কয় বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ, আরে মিল্লাত মানে দল, রাসূলের দল ভুক্ত করে দিবে তোরে কবরের ভিতরে, তুই তো নবীরে তালাক দিস, তোর লাশটা রাখবো বিসমিল্লাহি আলা মিল্লাতে কুত্তাউল্লাহ। কথা বুঝেননি? কথা বুঝেন? ওর লাশটা যখন শুয়াইবেন, যারা নবীর দুশ্মন, মিলাদের দুশ্মন, দুরুদের দুশ্মন, শুয়ানো পর যখন ইমাম সাহেব বুকের পর হাত দিয়ে কইব হুজুরি আয়া, আমার ওইরা পিসা বুজুরি আয়া কইব বিসমিল্লাহি আলা মিল্লাতে, ওই সময় কোন হুজুর খবরদার ওরে মিল্লাতে রাখেন না, ও তো আমলিকের লোক না বিএনপির লোক, এলাকার মানুষ ভালো চেনে, জোরে কোন ঠিক কিনা? আপনাদের গ্রামে যারা আমলিক করে আপনারা চেনেন না, যারা বিএনপি করে তারা চেনেন না? হুজুরি বিএনপির লোক, আমি আমলিকের লোক। এখন হুজুর আমি যদি কই হুজুর আমি বিএনপির লোক, হুজুর কইব তোরে জুতা দেবে টাইব, আমি চিনি না তোরে, জোরে কোন ঠিক কিনা? সারা জীবন নবীর দুশ্মনী করে, কবরে শোয়ানোর সময় কয় নবীর মিল্লাত নবীর দলের লোক, ওই সময় হুজুরি কইব বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে কুত্তাউল্লাহ, মনে থাকবো। এই কথা কেন কেন রাগ করেন কেন? কথা বোঝেন? নবীর মিল্লাতে রাখা যাবে, নবীর দুশ্মনকে নবীর মিল্লাতে রাখা যাবে না, মনে থাকবো? এটা মনে থাকে যেন আমার বাবারা আমার নবীরে ভালোবাসুক, সে রিক্সা চালক হোক ভ্যান চালক হোক, তারে বুকে নিব, তারে জীবন দিয়া ভালোবাসবো। নবীরে ভালোবাসে না সে যত টাকাওয়ালা বাড়িওয়ালা হোক, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, জোরে বলেন ঠিক কিনা? আমার তো চিনছেন কেমনি, আমার তো চিনছেন তো নবীর ভালোবাসার কারণে, নবীর আলোচনা করি, এই জন্য আমার ভাই চিন্তা করছে আরে রুহুল আমিন সিদ্দিকী নবীর আলোচনা করে, কবর আলোচনা করে, এই সত্যের আলোচনা করে, ভাইরে খুইজা মাগুরা থেকে আপনার ঢাকা থেকে মাগুরা 250 কিলো দূরে, 250 কিলো দূরে, এখান থেকে আপনাদের ওখান থেকে এখানে প্রায় ওরকম 150 কিলো 200 কিলো মনে মনে 550 কিলোমিটার দূর থেকে আমাকে নিয়ে আইছেন। কারণ ওই তো নবীর প্রেমের আওয়াজ, যখন আমার জবান দিয়ে নবীর প্রেমের গান বাইর হয়েছে আর আকাশেকে হৃদয়ের ঠান্ডা হয়ে গেছে, চিন্তা করছে আশেক ওরে বাইরে করতে বিটাই না, খুঁজা খুঁজা বাইরে করছে, জোরে বলেন ঠিক কিনা? এইটা বুঝে না রে পাগল, এটা বোঝে না এরা, কেমনে বোঝাই বোধের, জোরে বলেন ঠিক কিনা? তামার ভাইরা বন্ধুরা আমার, আমি আর আগাবো না, আর 2-4 মিনিট কথা বলা পড়ি, কারণ একটা বাজতে চললো, আমি তো 1:12 ভিতরে মোটামুটি 1:15 ভিতরে শেষ করার চিন্তা ছিল, একটু নষ্ট করছি, আর মোটামুটি কয়েক মিনিট কথা বলবো, বলবো না সারা দিন
আমার বাবারা যেহেতু সকালে ফজরের নামাজ পড়বো, আপনারা আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা আবার কিডা গম থেকে উঠে গো বড় বড় করে ওয়াজ শুনতে গেলাম না বেদাতি গের, এ বেদাতির আজান দিল কুইটা দেখে ফজরের নামাজের এখন দেরি আছে, বিপদ করে সমজরে কোন ঠিক কি না। এ মুসলমান গবীর মনোযোগ, বলতেছিলাম যে কথাটা আমি বলতেছিলাম মুসলমান শুনে না, দুই নাম্বার বিপদ হলো কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। মনে আছে আরো জোরে আরো জোরে। সুতরাং কবরে যেদিন শুয়াইবি মুসলমান শুনে নাও, কবরে বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎ, তাকে বলা হয় কবরের জগৎ। কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরে কোনো বন্ধু নাই, কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো আপনজন নাই, আদরের ছেলে নাই, আদরের মেয়ে নাই, কেঁদে কেঁদে তুলি পার করে দিবে, বিদায় করে দিবে। এ বন্ধু কিছু সময় কাঁদবে, কিছু চোখের পানি ফেলবে, তিন দিন শোক পালন করবে, পাঁচ দিনের মাথায় শোক ভুলে যাবে। এ বাবা পৃথিবী থেকে বিদায়ের পরে আপনার জন্য মুসলমান শোনো, ওই আজরাইল যখন জানটা নিয়ে যাবে, আজরাইলের মধ্যে থাকলে সাত কেটে যাবে, শেষ করতে পারবো না। কবরে যেদিন শুয়াবে, কবরের মধ্যে প্রথম যখন শোয়া দিবে, আমরা জানি কবর ভিতরে মন কারণে কি ফেরেশতা আইব না বাজান না, কবরের ভিতরে যেদিন শোয়াইবে সর্বপ্রথম আসবে একজন ফেরেশতা, তার নাম হলো নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা রাতের মধ্যে দুই টুকরা কাগজ থাকবে, এই জন্য বলে যায় আমি ভালো করে শুনে নেন, এক টুকরা নেকির আমল, এক টুকরা বদির আমল। নোমান ফেরেশতা ডাক দিয়ে উঠাবে, বান্দা ওঠো, উঠে যাবে বান্দার রুটা দিয়ে দিবে, বান্দারে তোকে আমার আল্লাহ তাআলা রুহ দিয়েছিল, এ জিব্রিল আমি আজরাইল আলাইহিস সালাম তোমার রুহটা বাইর করেছে, আমি কবরের ভিতরে ঢুকারে তোমার রুহটা দিলাম, বান্দা ওঠো, এই নাও তোমার আমল নামাটা, আমল নামা তাতের মধ্যে দিয়া দিবে। বাবারা দেলের কান্ডা লাগায় শুনে নাও, আমল নামাটা যখন বান্দার হাতে দিবে, আমল নামা দেখে বান্দা বড় আনন্দিত হবে, শুধু আমলের ভালো আমলটা দিবে, নামাজের আমল, রোজার আমল, জাকাতের আমল, সব ভালো কর্মের ফলগুলো তোমার হাতের মধ্যে থাকবে, সবাই জানি কেমন কাতেবিন আপনার আমল নামা লিখে রাখছে। রে মুসলমান না না শোনো, এরা দুজন লিখে রাখছে কিন্তু যার যার আমল নামা তার তার কবরে নিজের হাতে লেখা লাগবে, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বাসার কোনো পথ পায় ডাকতে বলবে বান্দা লেখো, বান্দা বলবে ফেরেশতার আমি লেখবো কেমনে, আমার কাছে তো কলম নাই, কলম নাই। ফেরেশতা কয় বান্দারে কলম হলো তোমার ডান হাতের সাদত আঙ্গুল মোবারক, জোরে বলা যাবে না কোন আঙ্গুল, জোরে বলেন কোন আঙ্গুল। এই আঙ্গুলে খবরদার সুন ধরাবেন না, অনেক মৌলবীরে দেখি এই আঙ্গুলের মধ্যে সুন দিয়ে খায়। আরে বেকল, তোর হাতের মধ্যে দশটা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল সবচেয়ে মর্যাদাপূর্ণ, যে আঙ্গুলের ইশারায় নবীজি চন্ডকে দ্বিখণ্ডিত করেছে, জোরে বলেন ঠিক কিনা। এই আঙ্গুল দিয়া কবরে তোর কলম হবে, এই কলমটা আমার দেশে অনেক পীর সাহেবরাও দেয় খাসে। আরে বেকুবের বাচ্চা বেকুব, হাতের নগের মর্যাদা জানিস না, তোর সামনে কি তা ওয়াজ করতাম, জোরে বলেন ঠিক কিনা। এর এই আঙ্গুল হবে ডানাতের সাদা আঙ্গুল মোবারক হবে কলম, বান্দা বলবে কলম পাইলাম, কালি তো পাই নাই, বলবে কালি গলা তোমার মুখের থুতু মোবারক। সুবহানাল্লাহ, আর একটু জোরে,
এখন এই মুখ দিয়া গাঁজা টান দেওয়া যাবে না, মদ টান দেওয়া যাবে না, এই মুখ দিয়ে জর্দা খাওয়া যাবে না। অনেক আলেম আছেন জর্দা খান, এত অনেক আবার বীরের বিরুদ্ধে ওয়াজ করে, আছে না আব্বা? কয় বাবা জর্দা দাও, খয়ের জর্দা দাও, মুজাফর জর্দা দাও, খালি জর্দার জর্দা। ও পানের বিরুদ্ধে ওয়াজ করে, ও বীরের বিরুদ্ধে ওয়াজ করে, আবার পানের ভিতরে এত অনেক জর্দা দিয়ে মুড়াইয়া, কত উঠছে নিরবা, বিড়ি তো টান দিলে উড়ে যাচ্ছে ধুমা, কিন্তু জর্দা যে তোর বেশি ক্ষতি করতেছে জোরে কন, ঠিক কিনা? আমি বলবো না এটা কবিরা গুনাহ, বলবো না এটা হারাম, এটা মাকরুহ। আর অধিক পরিমাণ মাকরুহ সেবন করলে হয় সগিরা গুনাহ, সগিরা গুনাহকে ছোট করে দেখলে হয় কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামে। সুতরাং তুমি বিড়ির কোনো অংশে কমা নাই, জোরে বলেন ঠিক কিনা? কেউ গায়ে বাদলে আমার কিছু করার নাই, যদি কোনো ব্যক্তির বাইরে যায় পান খাও, পান তো রোগের জন্য, সে তোমার হাড়ের জন্য সে পা খাও, পান দুঃখ নাই, কিন্তু পানের ভিতরে জর্দাটা মায়ের বাপ মাফ করে দাও বাবা, জর্দাটা খাওয়ার দরকার নাই, জোরে কোন ঠিক কিনা? রাগ করতেছে, অনেকে রাগ করতে পারে যে হুজুর এত বেল পরে আবার কিতা কয়রে, আ জর্দালার আমার বিপক্ষে যাই, বিপদে আসে, গেলে কিছু আসে যায় না। আমার এক হুজুর আছে জর্দা খাওয়ার, একদিন কছি হুজুর একটা কথা বলি, কয় কি বলবি বল, তো ওনার পানের ভিতরে এত অনেক জর্দা লাগে, আপনারা চেনবেন হুজুরের নাম কইলে একবারে, কিন্তু আমি কইতাম না নাম, না উস্তাদ, উস্তাদ বলা যাবে না, বক্তা, বাংলাদেশের বড় বক্তা আমার উস্তাদ। তো উনি দেখি আমি একদিন বড় বড় পান আনছি আমার শ্বশুর বাড়ি থেকে, আমার শ্বশুর আবার পান লাগায় এত বড় বড় পাত, সিলেটে বিয়ে করছি হলো আপনার ইসে জিনেদা জিলা, জিনেদা জিলা এখন জিনেদার মানুষ বেশি পানের ব্যবহার, বড় ওইদিকের বড় বড় পান হয়, উস্তাদরে তো ওই এলাকায় মাহফিলে গেছে যা পর উস্তাদরে পান এনে দিছে একদিনে, উস্তাদ তো পান পেয়ে হেই খুশি, আই রে বড় বড় পান। এখন উস্তাদ দেখি পানের ভিতরে একটা জর্দা এত নিয়ে, খয়ের জর্দা, নাম কি? খয়ের জর্দা দিয়া হুজুরি খা। আমি হুজুর বিয়া দেবে মাফ করেন একটা কথা বলবো, বলো। আমি কছি হুজুর আমি তো মশালা দেখলাম অধিক পরিমাণ মাকরুহ সেবন করলে, যেমন এইভাবে পানটা দিলে মাকরুহ, কালো ভাত মাকরুহ ইত্যাদি ইত্যাদি, আমি বুঝতে কয় যে কী বলতে চাও তুমি, আমি ভয় পাচ্ছি না আসতে কথা বলতে, মুফতি মানুষ বড় বক্তা, তো হুজুর বিয়া দেবী মাফ করবেন, অধিক পরিমাণ মাকরুহ সেবন করলে সগিরা গুনাহ, সগিরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী, হুজুর এটা কি মাসলা ঠিক? কয় ঠিক, সুবহানাল্লাহ বলেন না। তা আমি কয় হুজুর আপনি যে জর্দা খান এটা কি মাকরুহ হয় না? যেই কইছি হুজুর তুই কি মুক্তি? আমি কই না, এ মুক্তি না, কই তালে তুই ফতোয়া দিলি কেন? আই ফতোয়া দিলি কেন? আমি তো ভয় তো থরথর করে কাঁপতেছি, আমি হুজুর মাফ চাই, আমি আর ফতোয়া দিতেছি না, কই দিলি কেন? আমি কই হুজুর মা ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে কথা বলতে নি, এখন আমাদের দেশের অবস্থা যার বিপক্ষে যায় সেই বালা না, জোরে কোন ঠিক কিনা? ভাই রে সত্য কথা বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? সত্য কথা বলতে হবে। এবার বলবে বান্দা তোমার এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, হারাম জিনিস ভক্ষণ করা যাবে না, বিড়ি সিগারেট খাওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, মুখটা পবিত্র রাখতে হবে, মুখের থুতু মোবারক হলো কালি। বান্দা বলবে আমি কালি পাইলাম, কাগজ পাবো কই? এবার কাগজ তিন টুকরা কাফনের কাপড় আপনাকে দেওয়া হয়, এই তিন টুকরা কাফনের কাপড়, প্রথম টুকরা কান্দে খুলে নিবে বান্দার কাঁধে, এই নাও কাগজ নাও লেখো, বান্দা মনের আনন্দে সেকেন্ডের ভিতরে লেখা হয়ে যাবে, লেখা হয়ে গেলে এটা কেড়ে নিবে হাত থেকে, কেড়ে নিয়ে থুয়ে দেবে, আরেকটা কাপড়ের কাপড় টান দিয়ে হাত থেকে খুলবে, খুলে নিয়ে বলবে এই নাও লেখো, এই যে কাপড়ের কাপড় দেন এটার মধ্যে, আহা কাপড় লেখো, এইবার দেখে কোথায় জিনা করেছিলাম, কোথায় কোন মহিলা নিয়ে রিসোর্টে ছিলাম, কোথায় কোন প্রেমিকা নিয়ে ঘোরাঘুরি করেছিলাম, কোথায় কোন প্রেমিক মেয়ের পাশপাশ ঘুরেছিলাম, কোন মেয়েকে আই লাভ করেছিলাম, কোন মেয়ের হাত ধরে টান দিছিলাম, কোথায় যে গাঁজা খাইছি, বিড়ি খাইছি, সিগারেট, সব একদম বান্দা ভয়ে থরথর করে কাপড় বলে এ ফেরেশতা আমি তো এগুলো করি নাই, করি নাই, তখন ভিডিও পেলের সামনে হাজির করবে, কত টাইম তোমার এই 60 বছর 50 বছর কত সেকেন্ডে কোন মাসে কোন তারিখে এগুলো করেছিলে এই সব দেখাই দেবে, তখন লজ্জায় মাথা নত করে ফেলবে, তখন ডান দিক থেকে লেখতে যাবে না, ডান দিক থেকে চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে, উপর থেকে চাপ দিবে, নিচের থেকে চাপ দিবে, মানুষ বান্দা এমন কবরে আজাব দিবে,
এক একটা হাতুড়ি দিয়া গর্জন মারবে, শত শত মাটির নিচে গজ মাটির নিচে চলে যাবে, আবার টানতে বাইর করবে। কবরবাসীর ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনত, দুনিয়ার সব মানুষগুলো হাটপেল করে মারা যেত, হাটপেল করে মারা যেত, এত জোরে চিৎকার মারবে, বা স্ট্রিক থেকে মাগরিব পর্যন্ত আওয়াজ পৌঁছে যাবে। তখন বান্দা ভয়ে এমন চিৎকার মারবে, কোনো মাফ হবে না, যতক্ষণ পর্যন্ত লেখা হবে না ততক্ষণ পর্যন্ত এক একটা আমল নামা লেখাবে, এক একটা বাড়ি হবে, এক একটা মাঠ দিবে। তখন এইরকম কষ্ট যন্ত্রণা দিয়ে তোমার লেখা যখন শেষ হয়ে যাবে, আফসোস করে তোমার গলার ভিতরে লটকায় থেকে যাবে, বান্দা আফসোস, ষাট বছর পঞ্চাশ বছর জিন্দগি পেয়ে তুমি গুনাহ ধরাইতে পারলা না, ও বান্দা তুমি গুনাহ মাফ করাইতে পারলা না, বড় আফসোস তোমার জন্য জাহান্নাম। তখন আমার আল্লাহ লিখে দিছে কয়টা, আল্লাহ বলেন দতনিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে সাতটা জাহান্নাম। এই সাতটা জাহান্নামের আগুন গুলো, ও বান্দা দুঃখিত রে বান্দা, সাতটা জাহান্নামের আগুন, সাতটা জাহান্নামের বিচ্ছু, সাতটা জাহান্নামের অগ্নিকাণ্ড গুলো কিয়ামত পর্যন্ত তোর কবরে আসতে থাকবে রে বান্দা। বান্দা শুধু চিৎকার মারবো, ওই কবর দেখবেন কিয়ামত পর্যন্ত কবরে আজাব হয়। আর একটা যখন ভালো নেকি হবে, আমার আল্লাহ ডাকবে, বলে বান্দারে শুনে নাও, বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দুল মুমিনিন, আল্লাহ বলবেন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয় দুটি নয় আট একটা জান্নাত প্রস্তুতি জোরে বলো মারহাবা, জান্নাতের জন্য ডাক দে বল বান্দারে, হ্যাঁ তুমি আফি, ওই কিয়ামত পর্যন্ত আটটা জান্নাতের নিয়ামত গুলো তুমি কবরে বয়া বয়া পাবা, কিয়ামত পর্যন্ত শুধু পাবে আর পাবে, জোরে বলেন মারহাবা। ইমানদারদের জন্য আটটা জান্নাত, বেঈমানদের জন্য সাতটা জাহান্নাম, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ওই কিয়ামত পর্যন্ত কবরে যার যার আমল নামা তার তার লেখা লাগবে। সুতরাং ভাই, ভালো কাজ করার দরকার আছে কিনা, পরীক্ষার খাতায় পরীক্ষা যদি লেখাপড়া না করে দেয় খালি কলম কামড়ায়, সবাই যারা ভালো লেখাপড়া করে ওরা লেখা শুরু করছে, আর যে পারে না ও খালি কলম কামড়ায় আর খালি দাঁত কামড়ায় আর চিন্তা করে কি লেখ পড়ে কি লেখ পড়ে, এদিকে চাই ওদিকে চাই, কাজ হবে না, জোরে বলেন ঠিক কিনা। আমার বাবারা যার যার আমল নামা তার তার লেখা লাগবে, আমরা কি আমাদের লেখার জন্য প্রস্তুতি থাকার দরকার আছে কিনা, জোরে বলেন আছে কিনা। নাম্বার তিন হলো কিয়ামতের ময়দান, এটা হলো আরো ভয়াবহ। মরণ তো গেছে গা, কবর গেছে গা, এইবার হলো হাসরের ময়দান, যেদিন পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মুঠু হাত উপরে সূর্য উদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, মানুষগুলো দাঁড়ায় থাকবে, মুসলমান চিৎকার মারবে কাঁদবে, সেদিন সমস্ত নবীদের কাছে দৌড়ায়া যাবে। কোন নবী সেদিন আদম শফিউল্লাহ বলবে আমি অপারক, চলে যাও কোথায় ইব্রাহিম, চলে যাবে ইব্রাহিম কে আমি অপারক, মুসা বলবে আমি অপারক, একমাত্র উম্মাতের দরুদি রহমাতাল্লিল আলামিন।